এভাবেই শ্রীমদ ভাগবত দ্বাদশ স্কন্ধ ভগবানের অঙ্গ সদৃশ। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভাগবতম কি? তাহলে ভাগবত হচ্ছে ভগবান সদৃশ শাব্দিক অবতার, স্বয়ং ভগবান। যারা ভদ্র ব্যক্তি সমাজে হবেন তারা ভগবানের আরাধনা করবেন ভাগবতের মাধ্যমে, ভাগবতকে রাখবেন বাড়িতে, ভাগবত থাকবে। কয়জনের বাড়িতে ভাগবত আছে? হাত তুলুন। শ্রীমদ ভাগবত সবাইয়ের বাড়িতে আছে, খুব সুন্দর। যাদের নেই নেবেন, যখন ভাগবতকে মাথায় করে নিয়ে যাবেন কৃষ্ণ আপনার পিছে পিছে আপনার বাড়িতে গিয়ে অবস্থান করবে। হরি বল, সেজন্য প্রত্যেক বাড়িতে ভাগবত থাকবে। এখানে তো আপনারা অধিকাংশ ভক্ত বাড়িতে ভাগবত রেখেছেন, খুব ভালো। যারা রাখেননি নেবেন। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা দুইজন এখানে এলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। এই জগতে সবাই আনন্দ লাভ করল, দুইজনের প্রকাশ সূর্য চন্দ্রের মতো উদয় হয়ে তারা সমস্ত অজ্ঞান অন্ধকার দূরীভূত করলেন। দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার, জীবের অজ্ঞানতম কইল না। জীবের যে অজ্ঞান, আমরা যে কৃষ্ণ নিত্য দাস এটা ভুলে গেছি। কৃষ্ণ আমার নিত্য প্রভু, তিনি আমাদের নিত্য সেবনীয় পূজনীয়, এই জিনিস আমরা ভুলে গেছি, এই জন্য ওকে বলা হয় অজ্ঞান। আর এটা জানা হচ্ছে জ্ঞান, দিব্য জ্ঞান। ভগবান আমার নিত্য প্রভু এটাকে জানা, আমি তার নিত্য সেবক, তার নিত্য সেবা করা আমার পরম কর্তব্য, এটা জানা হচ্ছে দিব্য জ্ঞান। এই জন্য সদ্গুরু দীক্ষা গ্রহণ করতে হয়, এই কারণে। এই জন্য ভাগবত আশ্রয়ে যেতে হয়, গুরুদেব ভাগবতের জ্ঞান দান করেন। ভাগবত আমাদের সর্বদা ভক্ত এবং ভগবান দুইজনের আশ্রয় প্রদান করে, আর ভক্তরা সর্বদা ভাগবত শ্রবণ করবে নিত্য ভক্ত সঙ্গেই। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত শুনতে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। মহাপ্রভু ভাগবতকে গুরুত্ব দিয়েছেন, কেন তিনি শিখিয়েছেন আমাদের আরাধ্য বস্তু আছেন স্বয়ং ভগবান। নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আছেন একমাত্র আরাধ্য, তার বাড়ি হচ্ছে বৃন্দাবন ধাম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম মানে গৃহ হচ্ছে বৃন্দাবন, যেখানে চব্বিশ ঘন্টা তারা কৃষ্ণ স্মরণ করছে। বৃন্দাবন মানে যেখানে চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ হবে, আপনার বাড়িটাও বৃন্দাবন হয়ে যাবে যদি চব্বিশ ঘন্টা কৃষ্ণ স্মরণ হবে, কৃষ্ণ সেবায় যুক্ত থাকবেন সর্বদা, তাহলে ওই বাড়িটাও বৃন্দাবন। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, ভক্তিবিনু ঠাকুর উনি আচার্য, তো যেদিন গৃহেতে ভগবানের সব কাম নয় সেটা ধর্ম, সেটা অধর্ম নয়, কিন্তু অনেক সহজেরা তারা এটাকে এড়িয়ে যায়। কিন্তু বিবাহ করবে পুত্রার্থে, আর যদি পুত্র চায় না তাহলে বিবাহ করবে না, এটাই হচ্ছে শাস্ত্র নিয়ম। তো সেইভাবে এই ভাগবত জ্ঞান শাস্ত্রে প্রদান করা হচ্ছে, সেজন্য আমরা সর্বদা ভক্ত সঙ্গে ভাগবত শ্রবণ করার চেষ্টা করব। আরাধ্য কে? কে আরাধ্য আমাদের? সিনেমা আর্টিস্টরা, রাজনৈতিক নেতারা, দেবতারা, পিতামাতা, দেশ? তাহলে কে আরাধ্য? হচ্ছেন ভগবান। তো ভগবান কে জানতে হবে, ভগবান হচ্ছেন কে? ব্রজেশ তনয়, ব্রজেশ তনয়, ব্রজের যে ঈশ্বর নন্দ মহারাজের যে তনয় পুত্র, সে কে? কৃষ্ণ। সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো রাধা কৃষ্ণ আরাধনা মহাপ্রভু শিখাতে, এই জন্য সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আরাধনা যে গুরুদেব যে সাধু শিখাবে তিনি আসল সদ্গুরু, সেজন্য আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে সেরকম গুরু থেকে, যিনি ব্রজেন্দ্রনন্দন নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণের সেবা দান করবে, কৃষ্ণ সেবা শিখাবে কায় মনোবাক্যে, চাষ করবে রান্না করবে কথা বলবে সব কিছু কৃষ্ণকে যুক্ত করাবে এই গুরুদেব। এই জন্য দিব্য জ্ঞান বলা, দিব্য জ্ঞান মানে সম্বন্ধ স্থাপন করাবে গুরুদেব। হরে কৃষ্ণ মন্ত্র দান করবে, বলে প্রসাদ সেবা করো হৃদয় মার্জন হবে আর তখন দেখতে পাবে তুমি কৃষ্ণের দাস। তাই সর্বকর্ম কৃষ্ণের সেবায় নিযুক্ত করো, সর্বকর্ম চাষ করো ব্যবসা করো ঘুমাও রান্না করো যাই করো সর্বকর্ম কৃষ্ণের উদ্দেশ্যে গুরুদেব শিখাবে। এই জন্য আগে সম্বন্ধ স্থাপন করা, হরিনামের মাধ্যমে জীব আমি আত্মা কৃষ্ণের দাস তার সেবক, এটি গুরুদেবের দীক্ষার মাধ্যমে শিখান এবং শিখিয়ে দেন সম্বন্ধ অভিধেয়। অভিধেয় মানে সেবা কর্তব্য, কি কর্তব্য, যখন আমরা জানলাম আমি দাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা। সেজন্য ভগবান হচ্ছেন একমাত্র আরাধ্য, তিনি হচ্ছেন একমাত্র প্রভু, তিনি হচ্ছেন সেব্য, তাই আমরা সেবক। তো সেই জন্য সেবা করা, আপনারা হয়তো জানলেন চাষি চাষ করা কাজ, জানলেন ডাক্তার ডাক্তারি করা কর্তব্য, না ডাক্তার ডাক্তার বললে কিছু হবে, শিক্ষক শিক্ষক শিক্ষকতা করে না, সেটা দাস দাস বলছে আমি দাস, দাস কার দাস, ভগবানের দাস অন্য কারু নয়, কেন জীব স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। গীতায় কৃষ্ণ মময়বাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার বিভিন্ন অংশ, তাই অংশের কর্তব্য অংশী পরমেশ্বর ভগবানের সেবা করা। এই জন্য ভক্তরা যখন এরকম সম্বন্ধ অভিধেয় কর্তব্য জানবে, কৃষ্ণ ভক্তি হচ্ছে কর্তব্য, ভক্তি মানে সেবা, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করবে, সেই জন্য তাকে বলা হয় সেবা, সেব্যের তুষ্টি বিধান তাকে সেবা বলা হয়, সেব্য ভগবান আমি সেবক। সেই জন্য সেবা সেবক সেব্য এই তিনটি জিনিস নিত্য, এটাকে ভক্তদের উপলব্ধি করতে হবে। তো যদি আমি সেবক হই তাহলে সেবা করতে হবে, কার সেবা করতে হবে, সেব্য ভগবানে যার থেকে সব এসছে তার সেবা করতে হবে। তো এইভাবে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। প্রেমটা কি, কেবল কৃষ্ণের সুখ বিধান ভগবানের সুখ বিধান, ভগবান চাইছে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, সব ধর্ম পরিত্যাগ করো, নিজের মন গড়া চলো না, এই যে আপনি আত্মসমর্পণ করে সব কিছু কৃষ্ণের জন্য করতে লাগলেন, ওইটাই প্রেম। প্রেম মানে অন্য কিছু নয়, আজকাল লোক স্বামী স্ত্রী তাদের যে আসক্তি সেটাকে প্রেম ভাবে, ওটা প্রেম নয়, ওটা কাম, নরকে নিয়ে যাবে। কৃষ্ণ সাথে জীবের সম্বন্ধ নিত্য, তার সেবা করার মাধ্যমে ভগবানের সাথে যে প্রেম আদান প্রদান সেটি লাভ। মহাপ্রভু শিখালেন এসে আশ্লিষ্য বপাদ রতম বিনুষ্টুমাম অদর্শন মরমাহতাং করোতোবা যথা তথা ভবিদধাতু লম্পটু মত প্রাণনাথস্তু সৈবনা পর। মহাপ্রভু রাধারানীর ভাব অঙ্গীকার করে শিখালেন কৃষ্ণ তুমি হচ্ছ আমার প্রাণনাথ, তুমি আমাকে দর্শন দাও বা অদর্শন করো, আমাকে পদদলিত করো বা আলিঙ্গন করো, তুমি লম্পট পুরুষ তথাপি তুমি আমার প্রাণনাথ, তোমাকে আমি ছাড়ব না। এইভাবে কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন ভক্তরা করে, কিন্তু স্বামী স্ত্রী বিবাহ হলো, বলছে আমার প্রাণনাথ, স্বামী একটা কিছু দিতে পারলো না, স্ত্রী বলছে তোমার কাছে আর থাকবো না অন্য জায়গায় যাব, তুমি দিতে পারছো না কিছু, ওটা ভক্ত প্রেম নয়, ওটা কাম, কেবল নিজের ইন্দ্রিয় সুখকে বলা হয় কাম, আমার কিছু পেলাম না ছেড়ে দিলাম। কিন্তু মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসেছেন, শিখাচ্ছেন সত্যিকারে জীবের ভগবানের সাথে আদান প্রদান কেমন হতে হবে, কেমন হতে হবে, কৃষ্ণ আমাকে খেতে দিক নাই দিক, আমাকে কারু দ্বারা অপমান করাক বা সম্মান করাক। ভক্তরা অনেক সময় পিছিয়ে যায়, ও এখানে গেলাম ওই নিত্য গোপ্র বাড়িতে আমাকে একটু সম্মান করলো না, ওই জন্য ওর বাড়ি আমি যাব না, মোটে গিয়েছিলাম প্রসাদ থেকে আগে আমাকে উঠিয়ে দিল,
বজ্র সার্ভিস করতে আমি বসে গেছিলাম, ওখানে ভক্ত আমাকে ইনচার্জ আমাকে তুলে দিল, আর ওই নামটার সঙ্গে যাব না। এই প্রেম নয়, এটা ভক্তি নয়, এটা সেবা নয়। সেবা সম্পূর্ণ আলাদা, সেব্যের তুষ্টি বিজ্ঞান। কেউ আমাকে সম্মান করলো, গালি দিল, সেজন্য মহাপ্রভু বলছেন আমাকে আলিঙ্গন করো বা আমাকে মর্মাহত করো, পদদলিত করো, যাই করো, তুমি আমার প্রাণনাথ। এই জন্য এটাকে বলা হয় প্রেম। আর নিজের ইন্দ্রিয় সুখের সুবিধা কিছু পেলাম না, কেউ আমাকে কিছু অসম্মান করে দিল, ছেড়ে দিলাম, ওটা প্রেম, ওটা ভালোবাসা নয়, এটা কামে পরিণত হয়ে গেল। কাম মানে নিজের ইন্দ্রিয় সুখ, কাম। চৈতন্য চরিত আমিতে বলা আছে আত্মেন্দ্রিয় প্রীতি, নিজের সুখের জন্য যেসব তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, তাই কৃষ্ণের সুখ বিধান। এই জন্য তাকে বলা হয় সেবা, সেব্যের সন্তুষ্টি, সেজন্য সেটা প্রেম হবে। তো সেজন্য এইরকম যারা শুদ্ধ ভক্তি লাভ করবেন, এই যে মনুষ্য দেহ আমরা পেয়েছি, এই জীবনে সার্থক হয়ে যাবে। এই জন্য ভক্তদের সূর্য উদয় অস্তের আয়ু হরণ হবে না। এই জন্য ভাগবতী দ্বিতীয় স্কন্ধে আমরা যেটা পড়তে যাচ্ছি এখন, শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন করবে। তৃতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোক, সবাই বলুন, আয়ুর হরতি বৈ পুংসাম, আয়ুর হরতি বৈ পুংসাম, উদ্যান অস্তম চ যন অসৌ, উদ্যান অস্তম চ যন অসৌ, তস্যার্থে ইয়াত খন নিতহ উত্তম শ্লোক বার্তায়া, তস্যার্থে ইয়াত খন নিত উত্তম শ্লোক বার্তায়া, আয়ুর হরতি বৈ পুংসাম, উদ্যানস্তম চ যন অসৌ, তস্যার্থে ইয়াত খন নিত উত্তম শ্লোক বার্তায়া। আয়ু, আয়ু, হরতি হরণ করে, বয় অবশ্যই, পুংসাম মানুষ দেহ, উদ্যান উদিত হয়ে, অস্তম অস্তগত হয়ে, চ ও যন ভ্রমণ করে, অসৌ সূর্য, তস্য যিনি ভগবানের মহিমা কীর্তন করেন, রীতে বিনা যত যার দ্বারা, সন সময় নিত ব্যবহৃত, উত্তম শ্লোক সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান, বার্তায়া বার্তায়, সবাই বলবেন সূর্যদে প্রতিদিন উদিত ও অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, ঠিক না? উদয় অস্তে যে কোনো সময় আমাদের আয়ু হরণ হয়ে যাবে। মৃত্যুটা কখন? রাতেও হয়, দিনেও হয়, যে কোনো সময় হবে, মধ্যাহ্নেও হবে। তাহলে সূর্যের উদয় অস্ত, উদয় হলো সকালবেলা, আর একটু বেড়ে বড় হয়ে গেল মধ্যাহ্নে, মধ্যাহ্নেও কারো মৃত্যু হবে, সন্ধ্যায়ও কারো মৃত্যু হবে, রাত্রেও কারো মৃত্যু হবে। সেজন্য এখানে বলছেন সূর্য উদয় অস্তের দ্বারা জীবের এই যে দেহটার কি হচ্ছে, হরণ হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে, আয়ু হরণ হয়ে যাচ্ছে। কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান তার কথা আলোচনা করে, তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল সূর্যদেব হরণ করতে পারেন না। হরি বল, শ্রীমদ ভাগবতম কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, নন্দনন্দন কৃষ্ণচন্দ্র ভগবান কি, নিতাই গৌরাঙ্গ কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মৃত্যু আসবে কিন্তু ভক্ত ভগবদ্ধামে চলে যাবে, যদি ভগবানের সাথে যুক্ত থাকে, সেবায় যুক্ত থাকে। মৃত্যু তো আসবে কিন্তু ভক্ত সূর্য উদয় অস্তে যে বারবার জন্ম মৃত্যু চক্র হয়, বারবার এখানে আর তাকে আসতে হবে না। সে একদম কোথায় যাবে? বৈকুণ্ঠ, ভগবত ধাম, গোলক বৃন্দাবনে চলে যাবে। হরি বল।
এই শ্লোকে পরোক্ষভাবে প্রতিপন্ন করা হয়েছে। প্রভুপাদ বলছেন মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ককে প্রতিষ্ঠা করার জন্য অতি শীঘ্র ভগবত ভক্তি পরায়ণ হওয়া। তারমানে ভগবত ভক্তি পরায়ণ ভগবানের সেবায় যুক্ত হলে কি হবে, কে বলবেন নিতাই কি হবে? তাহলে সূর্য উদয় অস্তের দ্বারা আমার আয়ু আর হরণ হবে না, কোথায় যাবে? ভগবত ধাম, নিত্য ধাম, যেখানে দেহের মৃত্যু নেই, জন্ম নেই, ব্যাধি নেই, কোন চক্র নেই, সেখানে সর্বদা নবযৌবন সম্পন্ন ভগবান তার সাথে তার ভক্তরা এরকম। তো এই জন্য সেই বৈকুণ্ঠ মানে বিকুণ্ঠা, কোন উৎকণ্ঠা হতাশা উদ্বেগ, জন্ম হলে মৃত্যু হয় উৎকণ্ঠা হতাশা উদ্বেগ, বৃদ্ধ হয়ে গেলে নানা রোগ হলে উৎকণ্ঠা হতাশা, এই জড় জগতে এগুলি, কিন্তু বৈকুণ্ঠ ধামে এইসব নেই। তো সেখানে সে যেন উৎকণ্ঠা নেই, এখানে যখন বার্ধক্য হয়ে যাচ্ছে, জন্ম হয়েই নানা কথা বলতে পারছে না, পোকা কামড়াচ্ছে, ছ্যাঁ ছ্যাঁ করছে, কান্নাকাটি করছে, বুঝতেই পারছে না, উৎকণ্ঠা এখানে। হ্যাঁ, তো রোগ হয়ে গেছে, হসপিটাল হাত পা বেঁধে ঢুকিয়ে দিচ্ছে কোথায়। আমি দেখছি একটা কুঠারিতে গিয়েছিলাম, এটা রোগীর হাত পা সব বাঁধা একদম সেই ইয়ের মধ্যে, তাকে সেখানে পেটটা ফুলাচ্ছে আর চোখ বন্ধ, কিন্তু হাত পা সব বাঁধা, তাকে উটিতে নিয়ে যাচ্ছে, কি করবে, অপারেশন করবে, দেখেই ভয় লাগছে যে হসপিটাল মানে এরকম সব কিছু। তো এই জন্য আমাদের এই জড় জগতে, দুঃখময় জগতে বারবার চক্র, মৃত্যু, ব্যাধি, হ্যাঁ এইসব আসবে। যেন বুদ্ধিমান মানুষ এইসব চিন্তা করবে না, এই জগতে থাকার জন্য যারা ভদ্র ব্যক্তি তারা তাড়াতাড়ি এই জগৎ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবে। আর ভক্তরা এই জগতে কষ্ট হলেও প্রচার করবে না, এই শরীরে কষ্ট হবে, অন্য লোক কষ্ট পাচ্ছে তাকে শিখাবো। যেমন গুরু মহারাজ, তিনি জগতে সবাইকে কি করে সিদ্ধ ভক্তি দিয়ে নিয়ে যাবেন সেই চিন্তা। তিনি তার গুরু ভাইরা একবার উনি দেখছেন সব রাশিয়াতে স্বপ্নে সব গুরু ভাইরা অপ্রকট হয়ে যাচ্ছেন এবং বলছে জয়বদা তুমি আর এখানে বেশি দিন থাকো না, এই জগৎ কষ্ট, চলে আস। তখন গুরু ভাই বলছেন আমি তো যেতে চাই না, প্রভুপাদ আমাকে অনেকগুলা সেবার দায়িত্ব দিয়েছেন, ওইগুলা পূর্ণ না করে আমি যাব না এই জগৎ থেকে তাড়াতাড়ি। তখন উনি যেতে চায় না, আর কষ্ট হলেও এই জগতে বদ্ধজীবের কষ্টকে তিনি নিয়ে তাদেরকে মুক্ত করতে চান, সেজন্য অত কষ্ট সত্ত্বেও দীক্ষা দিচ্ছে, বলছে তাদের কষ্ট স্বীকার করে তাদেরকে ভগবত ধামে ফিরে নিয়ে যাবে। এরকম হচ্ছে গুরু, সে নিয়ে যাবে তাড়াতাড়ি। তো সেজন্য এখানে বলছে সূর্য উদয় অস্তে যারা ভগবানের কথা আলোচনা করবে, কীর্তন করবে, জপ করবে, কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রাখবে, সারা ২৪ ঘন্টা কৃষ্ণময়, সর্বকর্মতে কৃষ্ণ, তাহলে তাদের আয়ু আর এই হরণ করতে পারবে। বুঝতে পারছেন? তো এটাই আমাদের বুঝতে হবে। তো সেই জন্য একটা সুন্দর কাহিনী আছে, একবার একটা লোক কাঠ কাটে প্রতিদিন জঙ্গলের মধ্যে, তো জঙ্গলে যাচ্ছে, ঘাস তৃণ আচ্ছাদিত একটা কুয়া ছিল, বহুদিনের অপব্যবহার করা হয়নি তাকে, আরো জানে না ঘাসটা আবৃত আছে, যাচ্ছিল কুরুল নিয়ে কাঠ কাটতে, যেমন ঘাস মনে করছে ঘাস, চারিদিকে ঘাস, ধুম করে পড়ে গেছে, যে পড়ে যাচ্ছে তখন কি হবে ভয়, দুটা হাত পা হাতটা এরকম প্রসারিত হয়ে গেছে, ভয়ে একদম কাঁপতে কাঁপতে, আর বিরাট দুটা তৃণগুচ্ছ ছিল দুদিকে এরকম ধরে নিয়েছে, দৌড়ির মতো ঝুলে পড়েছে মাঝখানে। তখন ভাবছে আহ বাঁচলাম, তার মানে এই তৃণগুচ্ছ দুটা ধরেই ভাবছে বাঁচলাম। তারপরে নিচে দেখছে একটা অজগর সাপ ফানা তুলে বসে আছে, বহুদিন খাইনি, বর্জন করছে, তখন আর নিচে যাবে কি, হঠাৎ করে বাঘ একটা চলে এসছে, মানুষটার দিকে তাকিয়ে দেখছে খাবার আমার এখানে রয়েছে, তো বাঘটাও হাঁ করে রয়েছে, তাহলে কুয়ার মাঝখানে দুটা তৃণগুচ্ছকে নিয়ে ঝুলছে, আবার দেখছে আর উপরের দিকে মাথায় যেন কিছু একটু পড়ছে, হঠাৎ করে দেখছে মধুচক্র গাছের উপরে মধু পড়ছে বিন্দু বিন্দু,
কাকরা গিয়ে খুঁজছে আর মধু পড়ছে, মৌমাছি বাসা। তখন দেখলা মধু দেখছে, তখন জিভটা বের করে মধু খেয়ে নিচ্ছে, মাঝে মাঝে মুখে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে কান করছে, ঘুরছে, মধু ধরতে ব্যস্ত। কিন্তু এদিকে দেখছিল সাপ আছে, উপরে বাঘ, আর একটু চোখ পড়ে গেছে, তৃণগুচ্ছ ধরেছিল, একটা কালো ইন্দুর একদিকে কাটছে, টুপ করে একটা ঘাসের একটা খেয়ে কেটে দিচ্ছে। আবার এদিকে দেখছে একটা সাদা ইন্দুর বসে আছে, ও দেখছে একটা কুট করে ওই ঘাসের একটা করে সুতু কেটে দিচ্ছে। ওই সব দেখলো, এত বিপদ, আর এ কি করছে না, মধু পানে ব্যস্ত। তো জড় জগৎটা এইরকমই, আমরা এইরকম দেখছি। এই কালো ইন্দুর মানে কি রাত্রি, সাদা ইন্দুর মানে দিন। তার মানে দিন বা রাত্রে যে কোনো সময় ইন্দুর কি বিশ্বাস আছে? এনি টাইম ইন্দুর সে ঘাসটাকে শেষ করে দিতে পারে, তার মানে 100 বছরও নিতে পারে, একদিনেও সমাপ্ত করতে পারে। ইন্দুর তো দেখেন না, টুকটুক করে কেটে কেটে একদিনেও চাল সব নিয়ে চলে যায়, আবার প্রতিদিন বইতে থাকে। ঠিক সেরকম আয়ু হরতি বৈপুংসাম, যেসব মানুষেরা ভগবত ভক্তি করবে না, তার এই জড় জগতে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ রূপক যে বিষয় মধু পানে মত্ত, আর এইরকম অবস্থা দিন রাতে যে কোনো সময় দেখছে, মৃত্যুবরণ করছে মানুষ, আশ্চর্য বিষয় এটাই। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জম মন্দির, জীব প্রতি মুহূর্তেই দেহত্যাগ করছে, দেখছে, সে ভাবছে আমি তো মরব না, এ হচ্ছে আশ্চর্য। কিম আশ্চর্যম, এটাই আশ্চর্য এই জড় জগতে। যুধিষ্ঠির মা বলছেন এটাই আশ্চর্য, সে ভাবছে আমি বাঁচবো, বহুদিন থাকবো, হ্যাঁ, দুধে ভাতে ছেলে মেয়েদের সব রাখবো, ব্যবসা করছি অত টাকা, হঠাৎ করে জায়গা আছে, সব ইনকাম ট্যাক্স অফিসার আছে, টাকা পয়সা সব নিয়ে চলে, ছেলে মারা গেল, বৌমা মারা গেল, নাতি মারা গেল, বাড়িতে এসে লক, তখন হাত সব সমাপ্ত। আমরা যতই চাই না কেন হবে না, সেজন্য সাবধান থাকতে হবে। কি করে ভগবানের নাম জপ কীর্তনে সময় অতিবাহিত হবে, সেজন্য চাষ বা চাকরি ব্যবসা কিছুই ত্যাগ করতে হবে না, কেবল কৃষ্ণের সাথে সম্পর্ক যুক্ত করে গড়ে তুলতে হবে, ব্যাস এইটুকু, আর কিছু। তাহলে মৃত্যু যখন আসুক না কেন, ভক্তের কোনো ভয় নেই, কেউ শুট করে দিবে চিন্তা নেই, হরে কৃষ্ণ বলি, কেন অভ্যাস আছে কৃষ্ণ স্মরণ, সেজন্য তার চিন্তা নেই, ভগবদামে চলে যাবে অনায়াস, হরি বল। এভাবে সেই মানুষটা বুঝতে পারছে না, আমরাও এরকম রূপ রস গন্ধ স্পর্শের বিষয়ে চোখ কান নাক এইসব ইন্দ্রিয় দিয়ে ভোগ করে থাকি, ভুলে যাই ভগবানকে। তো সেজন্য ভক্ত সঙ্গ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে পারি। ওখানে পড়ে আছে, তাকে যদি কেউ না তুলে নেয়, এরকম দুরাবস্থা থেকে মুক্ত হতে পারবে না। সেজন্য সাধুরা সাধু সঙ্গ দান করেন, সেজন্য আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা রুচি আসক্তি ভাব আর প্রেম, এই একটা রজু ভক্তরা পাঠিয়ে দেয়, তখন আমরা যদি ধরি, তো এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সেখানে গিয়ে আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গে গিয়ে ভক্ত সেবা করলে তাহলে আমাদের শ্রদ্ধার উদয় হবে, আর ভক্ত সঙ্গ করতে তখন ইচ্ছা হবে, হ্যাঁ, এরকম ভাবে আদৌ শ্রদ্ধা, তখন সদ্গুরুর দীক্ষা নিয়ে অনর্থ নিবৃত্তি হবে, এরকম ভাবে কৃষ্ণের প্রতি রুচি সেবার প্রতি আসক্তি নিষ্ঠা, হ্যাঁ, তখন আসবে, আর এরকম ভাবে প্রেম পেয়ে যাবে। তাহলে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম, এইটি ভক্তরা রজু 9টা ক্রম পাঠিয়ে দিচ্ছে। তখন আপনি যেমন ধরবেন, আস্তে আস্তে এরকম সেই রজুর গিট গুলাকে ধরতে ধরতে প্রেম স্তরে পৌঁছে যাবেন, যদি সাধু সঙ্গে থাকেন। সেই রজুটাকে যদি ধরে উঠার ইচ্ছা করেন, রজু সাধুরা ফেলে দিল, আমি ধরলাম না, কুয়ায় পড়ে আছি, এ আমাকে রক্ষা করো, সাধুরা এসে রজু দিচ্ছে, আসো আসো, বুঝে আমি ধরতে পারবো না, তাহলে অলস হলে হবে না, আমরা অলস হয়ে গেছি। তো সেজন্য ভক্ত সঙ্গ অলসতা করলে হবে না, এই জন্য নামহট্ট সঙ্গ যেখানে হচ্ছে, সপ্তাহে যেন গ্রামে প্রত্যেক 10-5 মিলে দ্বারে বসে নামহট্ট সঙ্গ হয়, এবং আমরা নামহট্ট মেলায় সব শিখাচ্ছি কি করে 10-5 জন বসে খাতা করে নামহট্ট সঙ্গে পরস্পর মধ্যে আদান প্রদান করবে,
সম্পর্ক গঠন করবে, কৃষ্ণের সাথে যুক্ত হবে, এসব শিক্ষা ইউটিউব থেকে নেবেন। আমরা যেটা শিখাচ্ছি নামহট্ট মেলায় প্রতিটা জেলার সম্মিলনে শুনে সেই রকম নামহট্ট বসাবেন, তাহলে বেশি অগ্রগতি হবে, পরস্পর মধ্যে আনন্দ হবে, দ্বন্দ্ব থাকবে না, এবং ক্রমে ক্রমে এই যদি রজুটাকে ধরে গ্রহণ করে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবেন তাহলে প্রেম পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে শ্রীমদ ভাগবত, তুমি কি এখন ভোগ লাগাও? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।